আপনারা দেখছেন BnExpress জনতার বার্তা জীবনের যাত্রা। কথায় বলে বিষয় না বিষ, আর ওই বিষয় সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে খুন হতে হলো এক ব্যক্তিকে, জখম আরো তিনজন। নৃশংস এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার রূপতিপুর রায়পাড়ায়। ঘটনার সূত্রপাত গতকাল রাতে রাজু রায় ও তার পরিবারের কয়েকজন তারই খুড়তুতো ভাই অধীর রায়ের সঙ্গে একটি পেঁপে গাছ কাটা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরেই সেই বিবাদ চরমে পৌঁছায়। অভিযোগ, এরপরই রাজু ও তার পরিবার লাঠি ও লোহার রড নিয়ে চড়া হয় খুড়তুতো ভাইয়ের ওপর। মাটিতে ফেলে অধীরবাবুকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে ছুটে যান তার মা ও দুই ভাই, তারাও গুরুতর আহত হন। মুহূর্তের মধ্যে রাজু একটি কাটারি দিয়ে কোপ মারে অধীরের ঘাড়ে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় জগৎবল্লভপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ সকালে হাসপাতালেই মৃত্যু হয় অধীর রায়ের। এলাকায় খবর পৌঁছতেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। অভিযুক্তদের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। এলাকা পুরো থমথমে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কেউ গ্রেফতার হয়নি। কি হয়েছে বলুন তো? দুটো পেঁপে গাছ, ওদেরও জায়গা নয় আমাদেরও জায়গা নয়, দুটো পেঁপে গাছ বসেছে, ওরা এসে কেটে কেটে দিয়েছে। এবার আমাদের বাড়ির ছেলেরা বলছে, কেন কাটছিস কেন গাছটা, তোদেরও জায়গা না আমাদের জায়গা, বলতে হেসে ওদের মাথা কেটে দিয়েছে। বড় হেসু দিয়ে বড় কাঠ বাটাম দিয়ে মেরে মেরে ফেলেছে, পড়ে গেছে মরে গেছে তাতে মারছে প্রচুর মেরেছে। ওরা পাঁচজন ছিল, পুকাজ রাজু সুভাষ তারপর কাশি ও ছিল অনেক, যাবা ওদের যেন ফাঁসি হয়।